ভানগার্ডের পর্দায় আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের আপডেট খবরে। গতকালকে আমরা সকলেই জানি যে তেলিয়া মুড়াতে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে 16 বছরের নাবালক অনির্বাণ পাল জলে, নদীর জলে তলিয়ে যায়, খোয়াই নদীর জলে। সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি এবং সঙ্গে সঙ্গে ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম, তার পাশাপাশি 12 নম্বর ব্যাটালিয়নের টিএসআর বাহিনী, তার পাশাপাশি আগরতলা থেকে এনডিআরএফ এর টিম ছুটে যায় এবং নদীর জলে তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চলে। গতকাল সারা রাত্রি তল্লাশি অভিযান চালানোর পরও কিন্তু উদ্ধার হয়নি নাবালকের দেহ এবং আজকে সকাল থেকেও কিন্তু সকাল 7টা থেকে 12টা পর্যন্ত চলছিল সেই তল্লাশি অভিযান। অপরদিকে গতকালকে রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন রাজ্যে, যার ফলে নদীর যে জলস্তর সেটা কিন্তু স্বাভাবিকভাবে অনেকটা বেড়ে গেছে। নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি গিয়ে পৌঁছেছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে তিনটি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে যে খোঁজার যে প্রক্রিয়াটা চলছিল সেটা অনেকে কঠিন হয়ে দাঁড়িয়েছে, অনেকে জটিল হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে এনডিআরএফ টিম যে সময় ফিরে যাচ্ছিল তারা আবারও ফিরে আসে তল্লাশি অভিযানে পরবর্তী সময় বিধায়িকার নির্দেশে। এখনো চলছে সেই তল্লাশি অভিযান, তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে চারিদিকে, গোটা নদীর মধ্যে খোঁজা হচ্ছে তন্ন তন্ন করে। এখন অবধি 16 বছরের নাবালক অনির্বাণ পালের দেহ কোথাও পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধি হিরণময় রয় তেলিয়ামুড়া থেকে রয়েছে সরাসরি, যেখানে এনডিআরএফ টিম রয়েছে খোঁজাখুঁজি চালাচ্ছে, সেই টিমের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে, মাঝ নদীতেই রয়েছে মূলত। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। হিরণময় দা, শুনতে পাচ্ছো? হিরণময় দা, যে বিষয়টা গতকাল থেকেই দেখতে পাচ্ছি যে আমরা ঘন্টায় ঘন্টায় তোমার থেকে আপডেট নিচ্ছি বিষয়টা সম্পর্কে, এখন কি পজিশন, এখন কি পরিস্থিতি রয়েছে খোয়াই নদীর উপর, এখনো কি খুঁজে পাওয়া কি সম্ভব হয়েছে, কি রকম চলছে সেখানে এখন পরিস্থিতি? 24 ঘন্টা অতিক্রান্ত হতে চলছে, এখনো যে পরিবারের দেহ সেটি পাওয়া যায়নি এবং সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত যখন এনডিআরএফ এর টিমে সকাল থেকে তালাশ চালিয়েছিল তখন 12টার পর তারা ক্লোজ করেছিল। পুনরায় বিধায়িকা এবং বিধায়িকার নির্দেশে এবং নির্দেশে এই টিম তাদেরকে আবার বলে পুনরায় তল্লাশি চালু করতে, সেই মোতাবেক এখন তারা পুনরায় আবার ময়নদীতে তল্লাশি চলে যাচ্ছে এনডিআরএফ টিম। হিরণময়দা, গতকাল থেকে, হ্যাঁ বলো, গতকাল থেকে চলছে তল্লাশি অভিযান, চারিদিকে স্থানীয় ডুবুরিরা, ফায়ার সার্ভিসের টিম, তার পাশাপাশি টিএসআর বাহিনী, এনডিআরএফ অবশেষে সকলে মিলেই তল্লাশি চালাচ্ছে তন্ন তন্ন করে। কি মনে হচ্ছে, ওনারা কি জানাচ্ছেন, কিভাবে আরো অত্যাধুনিক ভাবে খুঁজে বের করার প্রক্রিয়া চলছে সেখানে? সে ব্যাপারে এনডিআরএফ এর যে ইন্সপেক্টর উনি বলতে পারবেন বিষয়টি। স্যার, আমি তো ডেপুটি মিলাই पहले सुबह जो था कि ट्यूज गेट ओपन हुआ था तो उसका जो वाटर करंट ज्यादा था, अभी थोड़ा सा कम हुआ है, अभी फिर हम दोबारा फिर कैसा ऑपरेशन है ये कर रहे हैं। आप लोग तो पहले बोला था कि ये क्लोज हो गया तो आप लोग चले जाए, क्लोज ऐसे एक्चुअली ये हुआ था कि एजीएम सर ने मतलब उनको लगा था कि बारिश भी हो रही थी कंटिन्यू, इसलिए तो उन्होंने बोला था कि आप देख लो, तो फिर हमें लगा कि नहीं दोबारा हम स्टार्ट कर सकते, फिर एक बार थोड़ा सा होप है कि एक बार मिल जाएगा, इसलिए फिर हम दोबारा स्टार्ट कर रहे हैं। अभी आप लोगों को ये स्टार्ट कर सकते क्या मिलता है, क्या होगा, डेड बॉडी कैसे इधर मिल सकती है क्या बॉडी? हाँ, मिलने की मतलब चांसेस है थोड़ा सा, इसलिए तो हम ऑपरेशन मतलब ये कर रहे हैं, अगर मिल जाए तो अच्छा है, क्योंकि वाटर लेवल थोड़ा सा डाउन हुआ है एज कम्पेयर टू मॉर्निंग, इसलिए तो थोड़ा सा है कि मतलब मिलने के चांसेस बनते हैं। कितना अभी आप लोग अभी हम टोटल अभी हमने फिलहाल 3 बोटिंग उतारी है और हम टोटल अभी 19 है यहाँ पर। শুনতে পেলে সুপ্রীতি, 3টে এখন নামিয়েছে এবং 19 জন তারা এই তল্লাশিতে জারি করেছে। দেখো হিরণময়দা, গতকাল থেকে খোঁজা চলছে, খোঁজাখুঁজি চলছে, সে থেকে আজকে খোঁজার যে প্রক্রিয়া সেক্ষেত্রে কি কোনো বদল আনা হয়েছে, অর্থাৎ অত্যাধুনিক কি কিছু ব্যবহার করা হচ্ছে এই খোঁজার জন্য? অত্যাধুনিক বলতে তাদের কাছে তো ডুবুরি রয়েছে, 4 জন ডুবুরি তারা ব্যবহার করা হচ্ছে সেই জায়গার মধ্যে, গতকাল একজন একজন করা হয়েছিল এবং আজ 4 জনকে ব্যবহার করা হচ্ছে।
আপনারা সরাসরি দেখছেন তেলি আমরা সেই ছবি যেখানে খোয়াই নদীর উপরে আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি যেখানে খোঁজাখুঁজি চলছে তিনটি বোটে এখন অবধি, 19 জন এনডিআরএফ এর টিম রয়েছে খোঁজাখুঁজি করছে। আপনারা দেখতে পাচ্ছেন হিরণ ভাইদা, যে জিনিসটা তুমি জানাচ্ছিলে, এখনো কতক্ষণ অবধি খোঁজাখুঁজি হবে আর ঠিক কোন কোন জায়গাতে এবার খোঁজাখুঁজি হবে? এখন পর্যন্ত যে এসে পড়েছে টিশাবাড়ির কাছাকাছি এসেছে, যে রেল ব্রিজটা আছে দেখতে পাচ্ছ, রেল ব্রিজের টিশাবাড়ি মানে তেলিয়ামুড়া দশমিক ঘাট থেকে এখনই তলাশিলে শুরু করেছে, এখন টিশাবাড়ি পর্যন্ত এসে পড়েছে। আর একটা গুজব চলাচ্ছিল যে ডেড বডি পাওয়া গেছে বলে, তো সেই গুজবের ভিত্তি করে বিধায়িকার পুনরায় নির্দেশ দেয় এবং সেই নির্দেশেই এসডিএম সাহেব তাদেরকে বলে যে পুনরায় যাতে করে তল্লাশি জারি রাখে। হিরণমাদা, গতকালকে যে জিনিসটা আমরা দেখছিলাম আনুমানিক প্রায় 5 কিলোমিটারের মধ্যে খোঁজাখুঁজি চলছিল, এবার আজকে সেক্ষেত্রে খোঁজাখুঁজির প্রক্রিয়াটা যথেষ্টই কঠিন হয়ে গেছে কারণ তিনটি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে, জলের স্তর বেড়ে গেছে, এই পরিস্থিতিতে আর কত দূর অব্দি খোঁজা হবে এবং কতটা পথ জলের মধ্যে গিয়ে সেখানে খোঁজা হবে কি জানা যাচ্ছে এই বিষয়ে? তিনটি স্লুইস গেট সকালবেলা খোলা হয়েছিল, এখন সম্ভবত একটি বা দুটি সম্ভবত বন্ধ করে দিয়েছে কারণ জলের স্রোতটা একটু কমেছে এবং জল স্তর একটু কমেছে আগের তুলনায়, তার জন্য এখন যদিও দুপুরে তারা নামেনি কিন্তু তারা এখন সাইড পরিবর্তন করছে। হিরণমাদা, এক্ষেত্রে এখন তো আমরা দেখতে পাচ্ছি যে তোমরা সকলেই বোটের মধ্যে আছো, তো সেক্ষেত্রে ঠিক কোন জায়গাতে ডুবুরি নামানো হবে এই বিষয়ে কি জানা যাচ্ছে? যে জায়গার মধ্যে তাদের সন্দেহ হয় সেই জায়গাটার মধ্যে ডুবুরিকে নামানো হবে। হিরণমাদা, এই যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে পরিবারের লোকেদের অবস্থা সত্যি খুবই দুঃখজনক একটা অবস্থার মধ্যে তারা কাটাচ্ছে, এই পরিস্থিতিতে তাদের সঙ্গে কি কোনো রকম ভাবে কথাবার্তা বলতে পেরেছো? না, তাদের পরিবারের কারোর সঙ্গে এখনো কথাবার্তা বলেনি। বিধায়িকা শ্রীমতী কলোনি রায় আজ 12টার সময় তাদের বাড়িতে যায় এবং আত্মীয় পরিজন এবং ছেলের মার সঙ্গে কথাবার্তা বলেন, কিন্তু তাদের পরিবারের কারোর সঙ্গে কথাবার্তা হয়নি, কারণ সবাই মর্মাহত সুস্থ হয়ে গেছে। বুঝলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে তেলিয়ামুড়ায় খোয়াই নদীর উপরে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমাদের প্রতিনিধি হিরণময় রায় রয়েছে, সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি যেখানে খোঁজাখুঁজি চলছে। কালকে সারাদিন খোঁজাখুঁজির পর একটা দিন প্রায় পেরিয়ে গেল এবং আজকেও চলছে সকাল থেকে খোঁজাখুঁজি, কিন্তু এখনো অব্দি নাবালক 16 বছরের কোনো হদিশ মিলছে না এবং এনডিআরএফ এর টিম সকাল থেকে খোঁজাখুঁজি চালাচ্ছে এবং পরবর্তী সময়ে তারা খোঁজাখুঁজি বন্ধ করে দিয়েছিল দুপুর 12টা নাগাদ এবং পরবর্তী সময় বিধায়িকার নির্দেশে আবারও তারা এসেছেন খোঁজাখুঁজি করতে। এখন আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি যেটা ত্রিশাবাড়ি রেল ব্রিজ, সেই জায়গা ক্রস করে ফেলেছে ইতিমধ্যে এনডিআরএফ এর টিম এবং অনেকটাই দূর অব্দি যাওয়ারও এখন অব্দি পরিকল্পনা রয়েছে, যতক্ষণ না অব্দি খুঁজে পাওয়া যাচ্ছে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। আজকে তিনটি বোট নামানো হয়েছে জলের মধ্যে এবং সেই নদীর জলস্তর স্বাভাবিকভাবে অনেকটা বেড়ে গেছে গতকালকের বৃষ্টির ফলে এবং যার ফলে কিন্তু খোঁজাখুঁজি যে তল্লাশি অভিযান চলছে যেটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। আমাদের প্রতিনিধি হিরণময় রায় রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। হিরণময়দা, তুমি যেমনটা বলছিলে বর্তমানে কি পরিস্থিতি, কি দেখছো তুমি সেখানে? সেখানে মানে দূর দূর কিছু পাওয়া যাচ্ছে না, দেখে তো এনডিএনএফ স্যার বলতে, আচ্ছা স্যার এই যে ডেড বডিটা এখনো তো 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, তো এটা 24 ঘন্টা হয়ে গেছে, ये अभी तक मतलब अभी तक मतलब रिकवर नहीं हुआ, तो क्या समझते हैं? एक्चुअली क्या होता है, डेड बॉडी में अगर ज्यादा क्लाइमेट अगर हॉट है तो डेड बॉडी 24 घंटे के बाद फ्लोट हो जाती है, कभी कभी अगर बारिश हो रही है या क्लाइमेट में थोड़ा सा ठंडापन है तो 36 आवर्स भी ले लेती है मतलब फ्लोट होने में। अभी जो है कि मतलब 24 घंटे हो गए और थोड़ा सा क्लाइमेट में अभी थोड़ा सा गर्मी है तो फ्लोट होने के चांसेस है, इसलिए हम सर्च कर रहे हैं। कितने गोताखोर आप लोग? 4 है हम लोग यहाँ पर, जो है मेरे साथ डिप डाइवर 4 है हम लोग और डिप डाइविंग सिलेंडर भी है हमारे साथ। और तो अभी ये क्या उतरेंगे? हाँ, ये जहाँ जहाँ हमें सस्पेक्टेड एरिया ये लगेगा, जगह लगेगी
वहां पर हम उतार के वो सर्च करेंगे। जैसे सपोज कहीं पर थोड़ा सा पानी स्टील है तो वहां पर हम सर्च करवाएंगे इनसे। একদমই হিরণমধ্যে আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে ইন্ডিয়ার রিপি টিম তারা যে জানাচ্ছেন যে যেখানে যেখানে তাদের আশঙ্কাজনক অবস্থা মনে হবে বা সন্দেহ হবে সেই জায়গাতেই ডুবুরি নামানো হবে, তো সেক্ষেত্রে কিভাবে বুঝবেন যে ওই জায়গাতেই রয়েছে, কিভাবে আশঙ্কা করছেন বা ঠিক কোন জায়গাতে নামানো হবে? पानी का जैसे घुमाव बनता है तो वहां पर ज्यादा मतलब चांसेस होते हैं कि बॉडी वहां पर मिलने की। दूसरा ये जो पेड़ पौधे हैं, जहां पर पेड़ पौधों का जहां कचरा अटका हुआ है वहां पर ज्यादा चांसेस होते हैं कि मतलब डेड बॉडी मिल सकती है, तो उन जगहों पर हम ज्यादा ये करेंगे, मतलब सर्च करवाएंगे वहां पर। तो अभी तक ऐसे कोई जगह मिला है? हाँ, अभी तक मिला है। पीछे से हम वही क्लियर करते करते आगे बढ़ रहे हैं, जो पेड़ पौधों के पास जहां पर है थोड़ा सा नीचे बंबू जैसे झुका हुआ है तो वहां पर हम ये करेंगे। যে কথাটা বলেছিল যে যে তাদের সন্দেহ যে যদি গাছের যদি কোন ঝোপঝাপ একদমই হিরণমাটা যে জিনিসটা আমরা বুঝতে পারছি যে যদি কোথাও যে কোনো ধরনের জলের তলায় গাছের ডালপালা আটকে থেকে থাকে বা কাদা পাক হয়ে থাকে সেই সমস্ত জায়গাতেই এখন বডি আটকে থাকার একটা আশঙ্কা করা হচ্ছে, এবং সেই জায়গাতেই ইন্ডিয়ারিফের টিম তারা ডুবুরি নামাবেন জলস্তরে, এবং এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিরণময় রায়, সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন খোয়াই নদীর উপর যেখানে জলস্তর অনেক টাই বেড়ে গেছে, যেটা আগে বিগত দিনে যে জলস্তর ছিল সেটা গতকালকের বৃষ্টির পর অনেকটাই বেড়ে গেছে জলস্তর, যার ফলে খোঁজাখুঁজিটা হয়ে গেছে আরো কঠিন একটা ব্যাপার, এবং সেই তল্লাশি অভিযান কিন্তু চলছে প্রায় কালকে সারা রাত্রি তল্লাশি চালানোর পর আজকে সকাল 12টা অবধি চলে তল্লাশি অভিযান। পরবর্তী সময় কিন্তু পুনরায় আবারও এনডিআরএফের টিম সেখানে নামে এবং তারা আরো অত্যাধুনিক ভাবে আরো অধিক লোক নিয়ে তারা তল্লাশি অভিযানে মূলত নেমেছে, এবং যেভাবেই হোক খুঁজে বার করার চেষ্টা চলছে, কিন্তু এখনো অবধি ব্যর্থ হচ্ছে তারা। কোথাও কোনো রকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না 16 বছরের নাবালক অনির্বাণ পালকে, যে ছবি আমরা দেখাচ্ছি তেলিয়ামুড়া থেকে সরাসরি। এবং আমরা জানি যে গত শনিবার এবং সেই শনিবারই কিন্তু প্রত্যেকের বাড়িতেই পুজো হয়েছিল, বিপত্তারিণী পুজো, এবং সেই পুজোর সামগ্রী, পুজোর মূর্তি, সমস্ত কিছু নিরঞ্জন দেওয়ার জন্যই মূলত পরিবারের লোকেদের সাথে এসেছিল অনির্বাণ পাল, এবং সকলেই বেশ কিছু তারা বাচ্চারা জলের কাছাকাছি চলে যায় এবং পরবর্তী সময় পা পিছলে অনির্বাণ নদীর স্রোতে ভেসে যায়, এবং যেহেতু সে সাঁতার জানে না এবং তাকে উদ্ধার করা আরো আরোই কঠিন হয়ে যায়। পরবর্তী সময় স্থানীয়রা দু তিনজনকে উদ্ধার করতে পারলেও অনির্বাণ পাল কিন্তু তলিয়ে যায়, এবং গতকালকেই সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন ঘটনাস্থলে, স্থানীয় ডুবুরিরা, স্থানীয় সাধারণ সকলেই জড়ো হয়, এবং তার পাশাপাশি টিএসআর ব্যাটালিয়নের 12 নম্বর ব্যাটালিয়ন তারা এসে পৌঁছান, এবং পরবর্তী সময় আরো উন্নত ভাবে খোঁজাখুঁজির জন্য মূলত এনডিআরএফের টিমকে আগরতলা থেকে খবর দেওয়া হয়। এনডিআরএফের টিম গতকালকে পৌঁছে যায় খোয়াই নদীর জলে এবং সেখানে চলছে তন্নতন্ন করে তল্লাশি অভিযান, এবং এই পরিস্থিতিতে রীতিমতো ভাবে এলাকার চারিদিকে একটা শোরগোল পড়ে যায়, এবং সকলেই কিন্তু চেয়ে আছে অনির্বাণ পালের বডি উদ্ধারের দিকে, এবং এখনো অবধি সেক্ষেত্রে এনডিআরএফের টিম তারা ব্যর্থ হচ্ছে, নিরাশ হচ্ছে, এবং যে তল্লাশি অভিযান চলছে সেই তল্লাশি অভিযান আরো বেশ কিছুটা জায়গা আরো নদীর বেশ কিছু দূর পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত যে জায়গাতে নিখোঁজ হয়ে গেছিল সেই জায়গা থেকে গতকালকেই প্রায় 5 কিলোমিটারের মধ্যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, এবং আজকে সেক্ষেত্রে যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি চলেছে, এবং বেশ কিছু জায়গায় রাজ্যে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে নদীর জলস্তর স্বাভাবিকভাবে অনেকটাই বেড়ে গেছে এবং বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে নদীর জলস্তর। এই পরিস্থিতিতেই কিন্তু খুঁজে বের করাটা আরো কঠিন হয়ে গেছে, এবং এনডিআরএফের টিম যেমনটা আমরা দেখতে পাচ্ছি খোয়াই নদীর মাঝামাঝি আমাদের প্রতিনিধিরা রয়েছেন, এবং সকলেই কিন্তু বোটের মধ্যে তল্লাশি অভিযান যে চলছে সেখানে রয়েছেন, এবং সকলেরই একটা আশঙ্কা যে নদীর জলের মধ্যে যে গাছপালা ডালপালাগুলো পড়ে থাকে তার পাশাপাশি পাক হচ্ছে বর্ষার ফলে কাদা জমে থাকছে, সেই সেই ঝোপঝাড়ের মধ্যে জলের ভেতরে আটকে যেতে পারে বডি, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং ইতিমধ্যে যে জায়গার আমরা ছবি দেখছি যেটা ত্রিশাবাড়ি রেল ব্রিজ ইতিমধ্যে ক্রস করে ফেলেছে এনডিআরএফের টিম, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ফুটেজ যেটা আমরা দেখতে পাচ্ছি, ত্রিশাবাড়ি রেল ব্রিজ ক্রস করে ফেলেছে, এখনো অবধি কিন্তু কোনো রকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পরবর্তী সময় বিধায়িকা কল্যাণী রায়ের নির্দেশে আবারও এনডিআরএফের টিম নেমেছে এবং আরো অত্যাধুনিকভাবে অত্যাধুনিক প্রযুক্তি অবলম্বন করে অত্যাধুনিক পন্থা অবলম্বন করে মূলত জলের মধ্যে তল্লাশি অভিযান চলছে। আমাদের প্রতিনিধি হিরণময় রায় রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। হিরণময় দা, যেমনটা বোঝা যাচ্ছে তোমরা হয়তো নদীর ধারের কাছে কোথাও যাচ্ছ। এখন আমরা নদীর একদম যে চাটকে সাইডে যাওয়া হচ্ছে সেই জায়গায় হচ্ছে সাইড জায়গায় নদীর যে দুপাশে রয়েছে সেই জায়গার মধ্যে পূজা হচ্ছে। কোনো জায়গায় আটকানো হয়েছে যে জায়গায় ঝুঁকটা দেখা যাচ্ছে সেই জায়গার মধ্যেই খুঁজছে। মূলত নদীর পাশে কোথাও যে সাইড গুলো রয়েছে কাদা যেখানে বেশি জমে আছে পরি যেখানে জমে আছে সেই জায়গাগুলোতে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে, সেই জন্যই সেদিকে যাওয়া হচ্ছে, তাই তো হিরণময় দা? হ্যাঁ হ্যাঁ, সেই জায়গার মধ্যে আমরা এখন আমরা প্রায় মহরচরা কাছাকাছি এসে পড়েছি। যে জায়গাতে নিখোঁজ হয়েছিল অনির্বাণ পাল সেখান থেকে ঠিক কতটা দূর হবে এই জায়গাটা? সেখান থেকে মিনিমাম 7 কিলোমিটার হবে। দেখতে পাচ্ছেন সেই ছবি, এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন যেটা খোয়াই নদীতে যেখানে তলিয়ে গেছিল গতকালকে 16 বছরের নাবালক অনির্বাণ পাল, এবং এখনো অবধি প্রায় 7 কিলোমিটার নদীপথে অতিক্রম করা হয়ে গেছে এনডিআরএফের টিম। এখন মনছড়ার দিকে প্রায় রওনা দিচ্ছে, সেখানে চলছে তল্লাশি অভিযান, কিন্তু কোন রকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না নাবালককে, সেটাই কিন্তু জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হিরণময় রায়। হিরণময় দা, বোট কি থামানো হবে নাকি না আরো দূর দূরান্ত অব্দি খোঁজা হচ্ছে, কি জানা যাচ্ছে? আশপাশটা যদি তুমি একটু ঘুরিয়ে দেখাও, দেখতেই পাচ্ছেন সেই ছবি জলস্তর ঠিক কতটা বেড়ে গেছে, যেখানে চারিদিকে শুধু জল আর জল, আর এই জলের মধ্যেই তলিয়ে গেছে 16 বছরের নাবালক অনির্বাণ পাল, এবং সেই অনির্বাণকে খোঁজার জন্য কিন্তু তল্লাশি অভিযান চলছে, তন্ন তন্ন করে চলছে তল্লাশি অভিযান। আমাদের প্রতিনিধি হিরণময় রায় দেখাচ্ছে চারিদিকে ছবি, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। জলটাকে এখন স্পিড দিয়ে মানে দাঁড়ানো হচ্ছে, দেখা যাচ্ছে যে কোনো ঝুঁকটা আটকে রয়েছে কিনা, দেখতে পাচ্ছ জলটাকে একটু যে তুমি বললে যে আরো 3টি বোট ইতিমধ্যে নামানো হয়েছে, সেই 3টি বোট কোথায় আছে? সেই 3টি বোট পিছিয়ে আছে, লিড করছে এবং বাকি 3টি পিছিয়ে আছে। হিরণময়দা, যেহেতু একদিন প্রায় অতিক্রান্ত, সেক্ষেত্রে বডি তো ভেসে ওঠার কথা, এই 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 বিষয় কি জানাচ্ছেন এনডিআরএফের টিম? এখনো অব্দি বডি ভেসে উঠছে না, কোথাও কোনো জায়গায় কিন্তু লক্ষ্য করা যায়নি। এনডিআরএফের টিমের থেকে যেটি জানানো হয়েছে যে যদি গরমে মরতে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে বডি ভেসে থাকে, আর যেহেতু বৃষ্টি এসেছে তো ঠান্ডা পড়লে সেই জায়গার মধ্যে বডিটা ভাসতে একটু দেরি হয়। তাদের ধারণা যেহেতু গরমের সিজন হয়তো বডি ভেসে উঠতে পারে। মাঝখান থেকে সরাসরি সেই ছবি নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র আমরাই দেখাচ্ছি এই ছবি যেটা নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন, খোয়াই নদীর মাঝখান থেকে সেই ছবি যেখানে গতকাল থেকে চলছে তন্ন তন্ন করে তল্লাশি অভিযান, একমাত্র আমরাই দেখাচ্ছি সেই ছবি যেটা খোয়াই নদীর মাঝখানে এনডিআরএফের টিম রয়েছে এবং সেই বোটের মধ্যে রয়েছে আমাদের প্রতিনিধি হিরণময় রায়, এবং চারিদিকে যে তল্লাশি অভিযান চলছে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি, তুলে ধরছি সেই ছবি আপনাদের সামনে সরাসরি। দেখতে পাচ্ছেন সেই ছবি, একমাত্র আমরা গতকাল থেকে এই খবর
দেখানোর পর আজকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে খোয়াই নদীর মাঝখান থেকে সরাসরি দেখছেন সেই ছবি এক্সক্লুসিভ ফুটেজ নিউজ ভ্যানগার্ডের পর্দায়। গতকাল সকালে যখন ঘটনাটি ঘটেছে তারপর থেকে লাগাতার ভাবে আমরা চেষ্টা করে চলেছি একের পর এক এই ঘটনার আপডেট আপনাদের সামনে তুলে ধরার, এবং এখনো অবধি চলছে সেই তল্লাশি অভিযান। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি, সরাসরি সেই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। একমাত্র আমরাই সরাসরি তুলে ধরছি এই ছবি, যেখানে এখন অবধি চলছে তল্লাশি অভিযান এবং কোন রকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হিরণময় রায় রয়েছেন বোট থেকে, সরাসরি লাইভ দেখছেন এই ঘটনার সম্পর্কে, যেখানে গতকালকে নিখোঁজ হয়ে গেছে 16 বছরের নাবালক অনির্বাণ পাল খোয়াই নদীতে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে, এবং একের পর এক সেই ঘটনার আপডেট আমরা তুলে ধরছি ধারাবাহিক ভাবে আমরা দেখিয়ে যাচ্ছি সেই ছবি। এবং এখন আমাদের প্রতিনিধি এখন যেমন একটা ঝাড় পেয়েছে, ঝাড়টা সন্দেহ হয়েছে, তো সন্দেহ করে এখানে রাউন্ড দিচ্ছে জলটাকে, না হয়তো সেটা যদি কোনো কারণে গতিটা আটকে থাকে তাহলে সেটি ফেসুর। বুঝলাম, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে আমাদের প্রতিনিধি হিরণময় রয় যেমনটা জানাচ্ছেন যে জলের মাঝখানে একটা জায়গায় সন্দেহ হয়েছে তাদের, এবং সেই জায়গাতেই মূলত বোটটাকে দিয়ে রাউন্ড করা হচ্ছে, যাতে জলের স্তরের ফলে জলকে নাড়ানোর ফলে যাতে বডি ভেসে ওঠে সেই প্রক্রিয়া কিন্তু চলছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জলের মাঝখানে, খোয়াই নদীর মাঝখানে ইতিমধ্যে রাউন্ড দিচ্ছে এনডিআরএফের বোট, এবং জলের স্তর নড়ার ফলে যদি বডি ভেসে উঠে সেই আশঙ্কায় করছেন এনডিআরএফ এর টিম, যেখানে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। একমাত্র আগে আমরা সকাল থেকে সেই তল্লাশি অভিযান আপনাদের দেখাচ্ছি, গতকালকেও তল্লাশি অভিযান আমরা দেখিয়েই গেছে একের পর এক ধারাবাহিক ভাবে, এবং সেই ছবি আপনারা আবারও দেখছেন, যেখানে হিরণময় রায় রয়েছে আমাদের প্রতিনিধি তেলিয়ামুড়া থেকে, যেখানে খোয়াই নদীর উপরে দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে যেখানে সন্দেহ হচ্ছে এনডিআরএফ টিমের সেই জায়গাতেই মূলত জলের স্তরকে নাড়ানোর চেষ্টা করা হচ্ছে, বোটকে সেখানে বারংবার সেখানে রাউন্ড করা হচ্ছে, চক্কর কাটা হচ্ছে, যার ফলে জলের স্তর নড়ার ফলে বডি ভেসে উঠে সেই দিকে কিন্তু চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু বারংবারই ব্যর্থ হচ্ছে এনডিআরএফ টিম, এবং জলস্তর যেহেতু বেড়ে গেছে অনেকটাই, এবং আশঙ্কা করা হচ্ছে যে কোন রকম গাছ বা ঝোপ ঝাড়ে আটকে যেতে পারে জলের তলায়, বা কোনো কাদাতে বডি আটকে যেতে পারে সেই আশঙ্কাটাই কিন্তু করা হচ্ছে, এবং যেখানে যেখানে সন্দেহ হচ্ছে সেই সমস্ত জায়গাতে জুবুরিরা নামছে এনডিআরএফ এর, সেই বিষয়টাও কিন্তু এনডিআরএফ এর তরফ থেকে স্পষ্টীকরণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি খোয়াই নদীর মাঝখানে, যেখানে আমরা সর্বপ্রথম এই বিষয় সম্পর্কে লাইভ ফুটেজ দেখাচ্ছি, যেখানে এক্সক্লুসিভ লাইভ আপনারা দেখতে পাচ্ছেন খোয়াই নদীর জলের মাঝখানে চলছে তল্লাশি অভিযান। গতকাল সারাদিন তন্ন তন্ন করে খোঁজার পরও খুঁজে পাওয়া যায়নি নাবালক অনির্বাণ পালকে, আজকেও কিন্তু সকাল থেকে চলছে সেই তল্লাশি অভিযান। গতকালকে বৃষ্টির জন্য বেশ কিছু সময় তল্লাশি অভিযান বন্ধ থাকলেও আবারও কিন্তু শুরু হয়েছিল কিছুক্ষণ পর, কিন্তু এখনো অবধি প্রায় একটা দিন পেরিয়ে গেছে, এবং এখন অবধি ঘড়ির কাঁটায় 3টে বাজতে যায়, এখন অবধি কোনো রকম ভাবে দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই বিষয়ে আরো যেটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, গতকালকে বৃষ্টির ফলে রাজ্যের বেশ কিছু জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে জলের স্তর অনেকটা বেড়ে গেছে, খোয়াই নদীর জলের যে সীমা ছিল সেই জলের সীমাটা বা স্তরটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার ফলে বাধ্য হয়ে 3-3টে সুইস গেট খুলে দিতে হয়েছে। এবং পরবর্তী সময় আমাদের প্রতিনিধি আরো যে বিষয়টা জানালেন যে ইতিমধ্যে 1-2টো স্লুইস গেট আবারও বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে যে কোনো ভাবে খুঁজে পাওয়া যায়, কারণ স্লুইস গেট খুলে দেওয়ার ফলে বডি কিন্তু জলের স্রোতে অনেকটাই দূর ভেসে যেতে পারে, এবং যে ক্ষেত্রে খোঁজাটা কিন্তু আরো অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে, হাতের নাগালের বাইরে চলে যাবে, এবং সেই আশঙ্কা থেকেই কিন্তু আবারও 2টি স্লুইস গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, সরাসরি এক্সক্লুসিভ ফুটেজ আমরা তুলে ধরছি আজকে সকাল থেকে, দেখাচ্ছি কিভাবে তল্লাশি অভিযান চলছে, আরো কি কি পন্থা অবলম্বন করা হয়েছে। গতকালকে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরেছি ঘটনার আপডেট, এবং এখনো অবধি চলছে, আমাদের প্রতিনিধি হিরণময় রয় সর্বক্ষণ রয়েছে বিষয়টি নিয়ে, আমাদেরকে আপডেট দিয়েই যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। সেই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এখনো অবধি চলছে তল্লাশি অভিযান, তবে কোন রকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না অনির্বাণ পালের দেহ। এখন অবধি প্রায় যে জায়গা থেকে
নিখোঁজ হয়েছিল তার থেকে 7 কিলোমিটার অতিক্রম হয়ে গেছে, কিন্তু এখনো অবধি কোনো রকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে যেহেতু সকাল থেকে বৃষ্টিটা নেই এবং তার ফলে কিন্তু নদীর জল এখন অনেকটাই শান্ত রয়েছে, সেই রকম ভাবে স্রোত নেই এবং এই স্রোতে এবং এই অবস্থাতেও কিন্তু চলছে খোঁজাখুঁজি। হিরণময় দা, তুমি সঙ্গে আছো আমাদের, এখন কি পরিস্থিতি, কোন কোন জায়গায় এখন খোঁজা হচ্ছে, কতটা দূর তোমরা এগোলে? এখন পুরোপুরি মোহর ছড়ার ঠিক শেষ মানে আমরা এসে পড়েছি। ইন্টারভিউ টিম কি বলছে, কিভাবে আর কত দূর যাওয়া হবে, কিভাবে তারা খুঁজবেন, কি জানা যাচ্ছে এখন? আচ্ছা স্যার, তার থেকে আপনার লোকজন দেখি অভিযোগ তো নেই সেক্ষেত্রে এখন অব্দি কোন ডুবুরিকে নামানো হচ্ছে না কেন? পানি জাদা হ্যাঁ উতারতে উতারতে जो हमारी जो नेक बोट है, एक गाड़ी एक बोट पे डीप ड्राइवर मतलब अलग से होते हैं और दूसरी बोट पे डीप ड्राइवर ये होते हैं, अलग होता है, इसका जो इक्विपमेंट है अलग अलग ही होता है। बोटर मध्य डीप ड्राइवर गुल रहे हैं तारा ब्रिजे से प्रथम गुप्ता तल्लाशी चाली चाली आस একদমই। সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি হিরণময় রায় রয়েছেন এবং সেক্ষেত্রে এনডিআরএফ এর ইনচার্জ যিনি তিনিও রয়েছেন, তিনি পুরো বিষয়টাকে আরো পরিষ্কার ভাবে বোঝাচ্ছেন যে কিভাবে কিভাবে কোথায় খোঁজাখুঁজি হবে, কোথায় ডুবুরিরা নামবে, সেই বিষয়টিও তুলে ধরলেন তিনি। এবং যেমনটা বোঝা যাচ্ছে, যেমনটা জানা গেল এনডিআরএফ এর ইনচার্জের থেকে, যে আজকেও প্রায় সন্ধে অবধি চলবে খোঁজাখুঁজি, এবং যেটা গতকালকে প্রায় সারা রাত অবধি চলেছে খোঁজাখুঁজি, আজকেও সকাল থেকে শুরু হয়ে গেছে। সকাল 7টা থেকে আজকে এনডিআরএফ এর টিম তন্নতন্ন করে তল্লাশি চালাচ্ছে এবং আজকেও সন্ধে অবধি চলবে এই তল্লাশি অভিযান। এবং এখন অবধি অনেকটাই দূর তারা চলে গেছে, প্রায় 7 কিলোমিটার অতিক্রম, এবং এখন অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আরো 2-3টে বোট রয়েছে জলের মধ্যে, সেই বোট গুলো কিন্তু সেই বোট গুলোতে রয়েছে ডুবুরিরা। এনডিআরএফ এর যারা ইতিমধ্যে যে ব্রিজ রয়েছে, রেল ব্রিজ, সেই রেল ব্রিজের নিচে খোঁজাখুঁজি চালাচ্ছে, এবং এই যে বোটটি রয়েছে সেই বোটে কিন্তু তারা আশঙ্কা দেখানো হচ্ছে, সেই জায়গাটাকে জলের স্তরকে নাড়ানোর চেষ্টা করা হচ্ছে বারংবার, যে যে জায়গাগুলোতে একটা আশঙ্কা রয়েছে সেই জায়গাগুলোতেই মূলত বোটকে ঘোরানো হচ্ছে, রাউন্ড করা হচ্ছে, যার ফলে জলস্তর নড়ে ওঠে এবং বডি যদি কোথাও আটকে গিয়ে থাকে সেই বডি ভেসে উঠবে, এই এই প্রসেসটা চলছে বর্তমানে। যে বোট আমাদের প্রতিনিধি হিরণময় রায় রয়েছে এবং তার পাশাপাশি পিছনে রয়েছে আরো 2টি বোট, এবং সেই বোটে রয়েছে মূলত ডুবুরিরা রয়েছে, তারা খোঁজাখুঁজি করছে, সেই বোট থেকে তারা নেমে জলের মধ্যে নেমে খোঁজাখুঁজি করছে। এবং যে বিষয়টা আমাদের প্রতিনিধি হিরণময় রায় তুলে ধরছে একের পর এক ধারাবাহিক ভাবে, সর্বপ্রথম আমরাই কিন্তু দেখাচ্ছি এই জিনিস, এই ফুটেজ, এক্সক্লুসিভ লাইভ ফুটেজ দেখতে পাচ্ছেন সরাসরি তেলিয়ামুড়ার খোয়াই নদী থেকে, যে খোয়াই নদী থেকে এখন প্রায় মনুছড়ার প্রায় শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছে আমাদের প্রতিনিধি এবং তার পাশাপাশি এনডিআরএফ এর টিম শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছে এখন অবধি, সেই এখন অবধি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না নাবালক অনির্বাণ পালের দেহ। এবং বিপত্তিটা বাড়িয়েছে গতকালকে বৃষ্টি, সেই বৃষ্টির ফলেই কিন্তু জলস্তর বেড়ে গেছে এবং খুঁজে পাওয়া কিন্তু দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে খোয়াই নদীর জলে তলিয়ে যাওয়া 16 বছরের নাবালক, 16 বছরের নাবালক অনির্বাণ পালকে খোঁজাখুঁজি চলছে এখন অব্দি, এবং খোঁজাখুঁজির পরও কোনো রকম ভাবে দেহ মিলছে না। এবং এনডিআরএফ এর যেটা আশঙ্কা রয়েছে যে বডি হয়তো কোথাও আটকে গেছে জলের তলায়। লোকজন
मतलब ये मिलते हैं ना और यहाँ से बांग्लादेश कितना दूर हो? बहुत दूर है, बहुत दूर हो जाएगा। मुझे वाइटर सर 25 किलोमीटर 25-30 किलोमीटर 35 है ना, उसके बाद क्वाई में क्वाई टाउन में तो थोड़ा सा আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি নিউজ ভানগার্ডের পর্দা এক্সক্লুসিভ সেই ফুটেজ দেখতে পাচ্ছেন। চার দেখা গেছে তো সম্ভবত এই এদের একটা রাউন্ড দেওয়া হবে সাধারণ এদের এই জায়গাটার মধ্যে। হ্যাঁ যে জায়গার মধ্যে যার তাদের সন্দেহ হয় তো সেই জায়গাটার মধ্যে তারা একটা রাউন্ড দেখতে পাচ্ছি। আমরা সেই ছবি এক্সক্লুসিভ ফুটেজ দেখতে পাচ্ছি এবং নিউজ ভ্যানগার্ডের পর্দায় আমরা সর্বপ্রথম দেখাচ্ছি এই ছবি, যেখানে মাঝ নদীতে চলছে তল্লাশি অভিযান এবং এক একটা বোট সেখানে এক এক রকম কাজ করছে। এই বোটটা যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রতিনিধি রয়েছে এই বোটে এবং সেই বোটটিকে কিন্তু কাজে লাগানো হচ্ছে মূলত সাসপেন্ডেড যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে জলের স্তর যাতে নড়ে যায় এবং তার ফলে যাতে দেহ ভেসে ওঠে সেই জায়গাতে মূলত কাজে লাগানো হচ্ছে এই বোটটি। যেখানে এনডিআরএফ এর ইনচার্জ রয়েছে, তার পাশাপাশি আমাদের প্রতিনিধি রয়েছে এই বোটে এবং পিছনে রয়েছে আরো দুটি বোট। সেই বোটে মূলত রয়েছে ডুবুরিরা, যারা যে যে জায়গাগুলোতে তাদের সন্দেহ জাগছে সেই জায়গাগুলোতে তারা নামছেন এবং জলের গভীর স্তর পর্যন্ত গিয়ে তারা খুঁজে দেখছেন, কিন্তু কোথাও তারা বডির কোনো সন্ধান পাচ্ছে না, যেটা কিন্তু এখনো অবধি জানা যাচ্ছে এনডিআরএফ এর তরফ থেকে। আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি খোয়াই নদীর ঠিক মাঝখানে যেখানে চলছে তল্লাশি অভিযান। আজকে সকাল থেকে তারা আবারও নেমে পড়েছে এই তল্লাশিতে, যেটা গতকালকে সারাটা দিন তল্লাশি চলেছে এবং রাত্রে যেখানে গতকালকে সন্ধ্যার পর কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যের বেশ কিছু জায়গায়, বেশ কিছু জেলাতে শুরু হয়েছে বৃষ্টিপাত এবং এই বৃষ্টির জলে নদীর জল, বিভিন্ন পুকুরের জল, বিভিন্ন জলস্তর কিন্তু বেড়ে গেছে, যার ফলে আশপাশের যে জায়গাগুলি সেগুলোও কিন্তু প্লাবিত হচ্ছে। নদীর জলস্তর আমরা দেখতে পাচ্ছি, খোয়াই নদীর যে জলস্তর ছিল সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার ফলে কিন্তু খুঁজে বের করাটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এনডিআরএফ এর ক্ষেত্রে এবং রয়েছে আরো আরো অন্যান্য আধিকারিকরাও রয়েছে সেখানে খোঁজাখুঁজির জন্য। ফায়ার সার্ভিসরা গতকালকে দেখেছি তল্লাশি অভিযান চালিয়েছে, 12 নম্বর ব্যাটালিয়নের টিএসআর বাহিনী চালিয়েছে তল্লাশি অভিযান, কিন্তু সকলেই ব্যর্থ হয়েছে, নিরাশ হয়েছে। আজকে সে এক্সক্লুসিভ ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে মাঝ নদীতে, যেখানে এখন অব্দি প্রায় মনছড়া পেরিয়ে গেছে, মনছড়া শেষ দিকে চলে গেছে এবং যে ব্রিজ রয়েছিল ত্রিশাবাড়ি রেল ব্রিজ, সেই ব্রিজের নিচে কিন্তু ডুবুরিরা নেমেছে, ডুবুরিরা তল্লাশি চালিয়েছে এবং এখন অব্দি যে বোটে রয়েছে আমাদের প্রতিনিধি এনডিআরএফ এর ইনচার্জ, সেই বোটটাকে কিন্তু ঘোরানো হচ্ছে জলের মাঝখানে যাতে জলস্তরটা নড়ে যায়, কেঁপে ওঠে এবং বডি যদি আটকে থাকে সেই বডি যাতে ভেসে ওঠে, এই প্রক্রিয়াতেই কিন্তু চলছে বর্তমানে বর্তমানে এবং আরো যে বোটগুলি রয়েছে সেগুলিতে রয়েছে ডুবুরিরা। ইতিমধ্যে গোটা তেলিয়ামুড়াতে শোরগোল পড়ে গেছে, আশপাশ এলাকার মানুষজন বাসিন্দারা সকলেই নদীর ধারে এসে জড়ো হয়েছেন, সকলেই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যে যেরকম ভাবে পাচ্ছে, কিন্তু এখনো অব্দি কোন রকম ভাবে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না 16 বছরের নাবালক অনির্বাণ পালকে এবং তার পরিবারের অবস্থা কিন্তু বর্তমানে গভীর গভীর শোচনীয় অবস্থার, দুঃখজনক আশঙ্কাজনক অবস্থা। ইতিমধ্যে একটা চাঞ্চল্য বিরাজ করছে, কাল থেকে তার পরিবারের সকলেই প্রায় কান্নায় ভেসে পড়ছেন, কান্নায় ভেঙে পড়ছেন সকলেই এবং তল্লাশি অভিযান চলছে। পরবর্তী সময় বিধায়িকা কল্যাণী রায় তিনিও গিয়ে পৌঁছেছেন আজকে, যেমনটাই কিন্তু আমাদের প্রতিনিধি জানালেন, অনির্বাণ পালের বাড়িতে গেছেন, তার মা বাবাকে আশ্বাস দিচ্ছেন এবং এখন অব্দি চলছে তল্লাশি অভিযান এবং যতক্ষণ না অব্দি খুঁজে পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত এনডিআরএফ এর টিম চালাবে তল্লাশি। যেমনটা জানালেন এনডিআরএফ এর ইনচার্জ, আজকে প্রায় বিকেল অব্দি তাদের অভিযান চলবে, একই রকম ভাবে জারি থাকবে, সেই বিষয়টাও কিন্তু জানালো এনডিআরএফ এর ইনচার্জ। এবং আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন মাঝ নদী থেকে, তেলিয়ামুড়ার খোয়াই নদীর মাঝ জায়গা থেকে আমরা সেই ছবি তুলে ধরেছি, আমরা সর্বপ্রথম নিউজ ভ্যানগার্ডের পর্দায় সেই ছবি তুলে ধরেছি, যে ছবি আপনারা দেখতে পেলেন। এখন অব্দি চলছে তল্লাশি অভিযান এবং আজকে বিকেল অব্দি চলবে এনডিআরএফ এর এই তল্লাশি অভিযান, যেমনটাই কিন্তু জানা যাচ্ছে।
আচ্ছা বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।